আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশের আয়োজনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটার হওয়ার কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। এর ফলে আনুষ্ঠানিকভাবে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসীদের ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার ভোট দেয়া, সে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রবাসে ভোটার নিবন্ধনের কাজ শুরু করেছে সরকার। এ প্রক্রিয়া যেন সহজ হয় সে বিষয়ে নজর রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। আমার দায়িত্বের সাথেই কিন্তু আমি ঘুরে বেড়াচ্ছি, আজকে এখানে আমার দায়িত্ব আমার সাথেই আছে, এই ঘরের যারা আছেন সবাই কিন্তু আমার দায়িত্ব। আমি আজকে এই কার্যক্রম জন্ম নিবন্ধন এবং পরিচয় পত্র বিতরণের অনুষ্ঠান শুভ উদ্বোধন অনুষ্ঠান। বক্তব্যে ভোটার হওয়ার জন্য দালালদের থেকে দূরে থাকতে প্রবাসীদের পরামর্শ দেন প্রধান নির্বাচন কমিশনার। পরিষ্কারভাবে বলা যায় যে বিভিন্ন দেশে এই আপনাদের পিছনে কিন্তু দালাল শ্রেণীর লোক থাকে, তাদের খপ্পরে পড়বেন না। যারা শ্রমিক বৃন্দ আছেন, যাদের শিক্ষা দীক্ষার দিক থেকে একটু পিছিয়ে আছেন, তারা কিন্তু এই দালালদের প্ররোচনায় অনেক সময় ক্ষতিগ্রস্ত হন। শিগগিরই সৌদি আরব, দুবাই, মালদ্বীপ, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যেও এই কার্যক্রম শুরু করা হবে বলে জানান মন্ত্রী। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ফ্রান্সের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে প্যারিসের রিপাবলিক স্কোয়ারে। এর আয়োজন করা হয়, এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইলিয়াস কাজল। প্রধান অতিথি ছিলেন ফ্রান্স বিএনপির সাধারণ জ্যেষ্ঠ সম্পাদক কবির হোসেন পাটোয়ারি। এ সময় বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করেন। প্রবাসী সনাতন ধর্ম অনুসারীদের উদ্যোগে শ্রী শ্রী গোবর্ধন পূজা উদযাপিত হয়েছে ওমানে। শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরে উদযাপিত হয় এই পূজা। মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও আরতির মধ্য দিয়ে হয় আনুষ্ঠানিকতা। সনাতনী পূজা উদযাপনের সভাপতি শ্রী প্রশান্ত প্রভুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় নাম কীর্তন, দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা হয়েছে স্পেনে। স্পেন আওয়ামী লীগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এ সময় জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, দেশপ্রেমিকরা কখনো মৃত্যুকে পরোয়া করে না, আপোষ না করে জীবন দিয়েই সেটি প্রমাণ করেছেন জাতীয় চার নেতা। সভায় চার নেতার জীবন ও রাজনৈতিক কর্ম নিয়ে আলোচনা করা হয়। এই ছিল প্রবাসী বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।